নমস্কার বন্ধুরা আবারও তোমাদের সামনে নতুন একটি বিরাট আপডেট নিয়ে চলে এলাম বন্যার ক্ষতিপূরণ নিয়ে কিন্তু রাজ্যকে কেন্দ্র পাঠালো প্রায় ছশো কোটি টাকারও বেশি যেখানে এই দিন থেকে শুরু হবে দেয়া এবং কারা কারা পাবে এবং কত টাকা পাবে এবং পাওয়ার জন্য কি করতে হবে বন্যার ক্ষয়ক্ষতির জন্য যে এবারে টাকা পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা কিভাবে তোমরা পেতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই বন্যার ক্ষয়ক্ষতির জন্য কারা কারা এই টাকাটা পাবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো ইতিমধ্যে অফিশিয়াল আপডেট বা এখানে কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ইতিমধ্যে নবান্ন সূত্রের খবর অবশেষে রাজ্যের ডাকে সাড়া দিয়ে বন্যার ক্ষতিপূরণ হিসেবে বাংলাকে চারশো কোটি টাকা দিল কেন্দ্র শুধু বাংলা নয় বিধ্বস্ত চোদ্দোটি রাজ্যকে প্রায় পাঁচ কোটি টাকা কিন্তু অনুদান দিয়েছেন কেন্দ্র এরপর আরও জানানো হয়েছে নবান্ন সূত্রের কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই বাংলা আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই দলের রিপোর্টের ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ বাব অতিরিক্ত টাকা দেবে কেন্দ্র উত্তর থেকে দক্ষিণবঙ্গ পুজোর মুখে বানভাসী একাধিক জেলা না জানিয়ে ডিভিসি জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতার কথায় এটা ম্যানমেড বন্যা পরিকল্পিতভাবে বাংলা ভাষানো হলো বাংলাকে ভাসানো হলো এই ব্যাপারে কেন্দ্রের উদাসীনতা নিয়েও সরব হয়েছিল মমতা অবশেষে ক্ষতিপূরণের কথা জানালো কেন্দ্র কেন্দ্রের তরফে জানানো হয়েছে বাংলার পাশাপাশি মোট চোদ্দটি রাজ্যের বন্যার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র তারপর দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এইভাবে আসাম বিহার হিমাচল প্রদেশ কেরালা মিজোরাম নাগাল্যান্ড সিকিম এছাড়া ত্রিপুরা বিভিন্ন রাজ্যগুলিতে কিন্তু এই টাকা দেয়া হবে তবে এখানে প্রশ্ন আসছে যে টাকাগুলো কিভাবে পাওয়া যাবে টাকাগুলো পাওয়া যাবে তোমরা পিএম কিষাণের মাধ্যমে পি এম মাধ্যমে আবারও কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ডা প্রতিনিধির যে আপডেট তুলে সেখান থেকে কিন্তু তোমরা টাকাগুলো পেয়ে যাবে